বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি কিভাবে বাংলাদেশ শেখ হাসিনাকে পুনরায় ফেরত দেওয়ার দাবি ভারতকে করেছে। যেখানে কাল পর্যন্ত শুধুমাত্র দাবি করছিল, সেখানে আজকে বাংলাদেশের পক্ষ থেকে হুমকি দেওয়াও শুরু হয়ে গেছে। বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে বাংলাদেশের মন্তব্য বিবাদকে আরো বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন অধ্যক্ষ আসিফ নজরুল বলেছেন, যদি ভারত শেখ হাসিনাকে পুনরায় ফেরত দিতে অস্বীকার করে তাহলে তাদের দেশের করা বিরোধ করবে। ওনার মন্তব্য, বাংলাদেশের অন্তর্রাষ্ট্রীয় অপরাধ ন্যায়াধিকরণ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার পর এসছে। ন্যায়াধিকরণের আধিকারিকদের 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং 45 জন অভিযোগীদের পেশ করার আদেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা বৃহৎ মাত্রায় সরকার বিরোধী প্রদর্শনের মধ্যে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের একটা চ্যানেলে আসিফ নজরুল বলেছেন যে তাদের কাছে বিভিন্ন আইনের ব্যবস্থা থাকবে, কিন্তু যদি ভারত নিষ্ঠার সাথে ব্যাখ্যা করে তাহলে ভারত নিশ্চিত রূপে হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য থাকবে। আপনাদের বলে রাখি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম থেকেই বিবাদ রয়েছে। শুক্রবার নিউ দিল্লিতে ভারতীয় বিদেশ মন্ত্রণালয় হাসিনার বর্তমান পরিস্থিতির বিষয়ে তথ্য দিয়ে বলেছিলেন, যেমনটা আমরা প্রথমেই বলেছিলাম যে তিনি সুরক্ষার জন্য যথেষ্ট কম সময়ের নোটিশে এখানে এসেছিলেন, আর তিনি এখনো এখানেই রয়েছেন। শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে দিল্লির কাছে ইন্ডিয়ান এয়ারবেসের নিকটে অবতরণ করেছিলেন এবং তারপর শেখ হাসিনাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, আর তখন থেকে সর্বজনীন ভাবে তাকে দেখা যায়নি। নজরুল গত মাসে একটা মিডিয়া ব্রিফিংয়ে বলেছিলেন, কোর্টের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু। বাংলাদেশের মিডিয়া আউটলেট ঢাকা ট্রিবিউট শুক্রবার বিদেশ বিভাগের অধ্যক্ষ তৌহিদ হোসেনের পক্ষ থেকে বলেছে, অন্তর্বর্তী সরকার অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে প্রায় 200-এরও বেশি কেস চলছে, যার মধ্যে বেশিরভাগ ছাত্র বিরোধ প্রদর্শনের হত্যার বিষয়ে রয়েছে। অর্থাৎ এখন পরিষ্কার যে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের সমস্যা বৃদ্ধি পেতে চলেছে, আর এটা ভারতের কূটনীতির অগ্নি পরীক্ষাও হবে। কারণ বাংলাদেশের অপোজিশন পার্টি থেকে শুরু করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে, যা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করা হবে। কিন্তু এখন প্রশ্ন এটা ওঠে, ভারতের কি শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত, হ্যাঁ অথবা না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। যাওয়া যাক এবার আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরের দিকে। হয়তো আমরা প্রত্যেকেই জানি যে কিভাবে ডিসেম্বর মাসে আরো একটা মেগা ডিল আমেরিকার সাথে ভারতের সাইন হতে পারে, আর এই ডিল F414 ইঞ্জিনের, যার 80% টেকনোলজি ট্রান্সফার করার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে। যখনই এই ডিলের তথ্য সামনে বেরিয়ে এসেছে, তারপর ফ্রান্সের পক্ষ থেকেও আবারও একবার ইঞ্জিন ডিলের জন্য একটা বড় চেষ্টা করা হয়েছিল। তারা চায় যে স্যাফরনের সাথেও ভারত ইঞ্জিনের ডিল সাইন করুক। যদিও ইঞ্জিন ডিল রাফায়েল ফাইটার জেটের জন্য হবে, প্রমাণ স্বরূপ আপনি স্ক্রিনে দেওয়া আর্টিকেল দেখতে পারেন। আসলে স্যাফরন, যেটা একটা প্রমুখ এয়ারোস্পেস এন্ড ডিফেন্স কোম্পানি, তো সেই কোম্পানি ঘোষণা করেছে যে তারা ড্যাসল্টের মিডিয়াম রেঞ্জ ফাইটার এয়ারক্রাফট টেন্ডারের জন্য M88 ইঞ্জিন সম্পূর্ণভাবে ভারতে তৈরি করবে। এই ঘোষণা রাফায়েল ফাইটার জেটের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। M88 ইঞ্জিন ড্যাসল্টের রাফায়েল ফাইটার জেটের পাওয়ার প্ল্যান। ড্যাসল্ট ভারতীয় বায়ুসেনাদের জন্য 114টা রাফায়েল ফাইটার জেটের প্রস্তাব দিয়েছে, আর এই সমস্ত জেটে M88 ইঞ্জিন লাগানো হবে। এই ইঞ্জিন রাফায়েল জেটকে দ্রুতগতি সম্পন্ন, শক্তিশালী এবং ভরসাযোগ্য তৈরি করবে। স্যাফরনের MRO ফ্যাসিলিটি যেটা হায়দ্রাবাদে মজুদ রয়েছে, সেটা প্রথম থেকেই M88 ইঞ্জিনে নির্মাণ করছে। এখন যদি স্যাফরনকে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বড় অর্ডার দেওয়া হয়, তাহলে এই প্রোডাকশনকে আরো বাড়িয়ে দেওয়া হবে। যদি ড্যাসল্ট এমআরএ টেন্ডার পায়, তাহলে ভারতীয় বায়ুসেনাদের এই নতুন জেটের জন্য প্রায় 240টা ইঞ্জিনের প্রয়োজন হবে। এছাড়াও ভারতীয় বায়ুসেনার কাছে প্রথম থেকেই মজুদ রয়েছে
30টা রাফায়েল এবং 26টা রাফায়েল এম, যেটার জন্য প্রয়োজন হবে 186টা M88 ইঞ্জিনের। অর্থাৎ যদি ড্যাসল্ট এই টেন্ডার পেয়ে যায় তাহলে ভারতীয় বায়ুসেনার পরবর্তী 40 বছরে মোট 350টা M88 ইঞ্জিনের প্রয়োজন হবে। স্যাফরন আরো একটা বড় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা M88 ইঞ্জিনের নির্মাণ টেকনোলজি ভারতকে ট্রান্সফার করবে। এই টেকনোলজি হস্তান্তরের পর ভারতে নিজস্ব কোম্পানিগুলো এই ইঞ্জিনের পার্টস তৈরি করার সুযোগ পাবে। স্যাফরনের লক্ষ্য রয়েছে 60%-এর বেশি ইঞ্জিনের নির্মাণ ভারতে করবে, যেটা মেক ইন ইন্ডিয়ার তকমায় হবে। এই টেকনোলজি হস্তান্তরের কারণে না কেবল একদিকে ভারত স্বদেশীভাবে মজবুত হবে, অন্যদিকে রাফায়েল জেটের সঞ্চালনও সহজ হবে এবং তাদের পরিকল্পনা 75% মেনটেনেন্স রেট অর্জন করা, যেটা বায়ুসেনার অপারেশনাল রেডিনেসের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে যখনই ভারত 31 MQ-9B ড্রোনের ডিল সাইন করেছে, তারপর থেকে আরো বড় বড় ডিফেন্স ডিল এই সময় লাইনে চলে এসেছে, যেখানে ফ্রান্স এবং আমেরিকার সাথে ইঞ্জিনের মেগা ডিল, এছাড়াও সাবমেরিন ডিলও যুক্ত রয়েছে। তো এটার সম্পূর্ণ আশঙ্কা রয়েছে যে এই সমস্ত ডিল ডিসেম্বর মাসের আগেই সাইন হয়ে যাবে। তো বন্ধুরা, এই দুই খবরের বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আপনার এই সমস্ত ইনফরমেশন এবং ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।